সুধি দর্শক বন্ধু আশা করি ভালো আছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম বন্ধুরা কলেজের অতিথি শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে কর্মরত অতিথি শিক্ষকদের বার্ষিক ভাতা কার্যকর করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে এই লক্ষ্যে আগামী মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি যোগ্য শিক্ষকদের যাবতীয় নথি যাচাইয়ের জন্য সরাসরি ইন্টারভিউয়ে রাস্তায় নামছে উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যে নথি যাচাইয়ের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই প্রক্রিয়া শেষ বেশ কয়েক হাজার শিক্ষক দপ্তর এবার ইন্টারভিউয়ে ডাকার সিদ্ধান্ত নিয়েছে দপ্তরের চারজন উচ্চপদস্থ আমলাকে নিয়ে গঠিত কমিটি ইন্টারভিউয়ের পর এ বিষয়ে তালিকা চূড়ান্ত করবে তাদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকরা এ বছরের জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বর্ধিত পাঁচ হাজার টাকা বর্ধিত ভাতা পাবেন তার আগে ইন্টারভিউ প্রক্রিয়ার পার করলেই সংশ্লিষ্ট শিক্ষকদের এই বর্ধিত ভাতার বিষয়ে অফার লেটার ইস্যু করা হবে বলে শনিবার সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই অবশ্য অতিথিসহ বিভিন্ন ধরনের অস্থায়ী কলেজ শিক্ষকদের বর্ধিত ভাতা দেওয়ার কাজ শুরু করার জন্য দপ্তরের তরফে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয় এই ধরনের মোট সাড়ে চোদ্দো হাজার অস্থায়ী শিক্ষকদের কাছ থেকে অনলাইনে তাদের শিক্ষাগত যোগ্যতা কাজের মেয়াদ ব্যাংক অ্যাকাউন্ট যাবতীয় নথি আনানোর পর যাচাইয়ের কাজে ব্যস্ত ছিলেন আটজন জয়েন্ট ডিপিআই পদমর্যাদার অফিসার এখন পর্যন্ত সিংহভাব শিক্ষকেরই নথি যাচাইয়ের কাজ প্রাথমিকভাবে শেষ হয়েছে অতিথি শিক্ষকদের পাশাপাশি পার্ট টাইম এবং চুক্তিভিত্তিক কলেজ শিক্ষকদের ক্ষেত্রেও দপ্তরের এই চার সদস্যের বিশেষ কমিটি ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত যাচাই প্রক্রিয়ার ব্যবস্থা করা হবে